বোনের মৃতদেহ পোড়াতে গিয়ে মৃত ভাই, শোকের ছায়া জনপ্রিয় অভিনেতার পরিবারে, বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। পর্দায় যাদের দেখা যায় তাদের জীবনের নানা ওঠাপড়া সকলের কাছেই কৌতূহলের, তবে কিছু ঘটনা আদতেই নাড়িয়ে যায় দর্শককে। তেমনই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতার পরিবার। তামিল ছবির বিখ্যাত অভিনেতা ও পরিচালক বোস ভেঙ্কট ভাবেন নিজে একসঙ্গে তার উপর এত বড় দুঃখের পাহাড় ভেঙে পড়বে। একই দিনে মারা যান অভিনেতার ভাই ও বোন, দুজনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনায় সবাই হতবাক। অভিনেতা বোস ভেঙ্কট গভীরভাবে শোকাহত। প্রথমে বোস ভেঙ্কটের বোন মারা যান, অভিনেতার ভাইও হৃদরোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান। সেই ধাক্কা থেকে পরিবারটিও কাটিয়ে উঠতে পারেনি। খবর অনুযায়ী বোস ভেঙ্কটের বোন 23 জুন শুক্রবার চেন্নাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারে সেই মুহূর্তে শোক ছড়িয়ে পড়ে। বোনের চলে যাওয়ার শোক সইতে পারেননি ভাই রঙ্গনাথন। বোনের অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি তার মৃতদেহ দেখে অজ্ঞান হয়ে পড়েন এবং সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই পরিবারে দুজনের মৃত্যুতে বোস ভেঙ্কট এবং তার পরিবার বিধ্বস্ত। অভিনেতার ভক্তরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। বোস ভেঙ্কট মৃত্যুর পর ইনস্টাগ্রামে তার বোনের একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন যে ঈশ্বর তার বোনকে নিজের কাছে ডেকেছেন। বোস ভেঙ্কটের কথা বলতে গেলে তিনি শুধু তামিল ছবিতেই নয়, টিভিতেও কাজ করেছেন। তিনি একজন ডাবিং শিল্পীও। অনেক ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বোস ভেঙ্কট 17 বছর বয়সে চেন্নাই আসেন, কিন্তু তিনি একজন অভিনেতা হতে চেয়েছিলেন। কিন্তু চলচ্চিত্রে ক্যারিয়ার সফল না হওয়ায় অটোরিকশা চালানো শুরু করেন, যদিও তিনি একই সঙ্গে অডিশন দিচ্ছিলেন। তারপরে তিনি তামিল টিভি শো মেট্টি অলিতে সুযোগ পান এবং তার অভিনয় জীবন শুরু হয়। খবর ছড়িয়ে পড়তেই সকলে অবাক। এমন ঘটনা যা ঘটতে পারে তা ভাবতেই পারছেন না কেউ। পরিবারের ওপর দিয়ে যে এই মুহূর্তে কী চলছে সেটা ভাবলেই আঁতকে উঠতে হয়। তবে অভিনেতাকে সান্ত্বনা দিয়ে ইন্ডাস্ট্রির সকলেই পাশে দাঁড়িয়েছে। ভক্তেরাও গভীরভাবে শোক প্রকাশ করেছে প্রিয় অভিনেতার জীবনের এহেন ঘটনায়। অভিনেতার কেরিয়ারের শুরু থেকে প্রতি মুহূর্তে পাশে থাকা সবচেয়ে কাছের দুজন মানুষকে হারালেন তিনি। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসবো নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।